ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন যে আপনি কাউকে পছন্দ করতেন, এখন আপনি জানছেন যে এই ধরনের পছন্দ বা প্রেম করা ইসলামে এলাও নাই, তো এখন মেয়েটা বিয়ে করতে চায়, আপনি চাচ্ছেন না। আপনার ভাষায় যেমনটা আপনি বললেন যে আপনি অতটা চাচ্ছেন না, তা তার মানে কি কী উদ্দেশ্যে প্রেম করছেন তাহলে, যে বিয়ে করা পর্যন্ত চাচ্ছেন না? তো ওখানে নিয়তের মধ্যে সমস্যা আছে। তো কথা হচ্ছে যে এখন মেয়ের বড় বাবা কী করলো না করলো এটা বিষয় নয়, মেয়ের বাপ রাজি কিনে এটা হচ্ছে বিষয়। তো মেয়ের বাবা যদি রাজি থাকে আর আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনি বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি মনে করেন যে না, আমি এটা আপনার নিজের স্বার্থ না, কারণ আপনার অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে, সত্যি যদি আপনি তওবা করে ফিরে আসতে চান তাহলে আমি বলবো আপনি তওবা করে ফিরে আসেন এবং ভালো মেয়েকে বিয়ে করেন যারা দিন ধর্ম পালন করবে। তবে এক্ষেত্রে জেনে নেন, আপনি আমাদেরকে ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ধোকা দিতে পারবেন না। এই জন্য আপনি যেমন চরিত্রের অমনই পাবেন, এমন একটা মেয়ে আসবে সেও বাহানা করে আপনার কাছে বলবে আমি এই সেই, হ্যাঁ তওবা করে আসছে বা কত কিছু, তো কিন্তু প্রশান্তি পাবেন না। তো কথা হচ্ছে যে যদি তওবা করেন আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ফয়সালাকারী এবং আল্লাহ তওবা গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ করতে বলছে মানুষের সাথে, ঠিক আছে? এখন যদি আপনি ইসলাম চর্চা করেন, সে মেয়েও যদি ইসলামে ফিরে আসতে চায়, ইসলাম চর্চা করতে আগ্রহী হয় এবং সত্যি সত্যি যদি দিনকে মেনে চলতে পারেন তাহলে করতে পারেন বিয়ে। আর সেই ক্ষেত্রে মেয়ের গার্জিয়ান অবশ্যই রাজি থাকতে হবে, তার বড় বাবা কী করলো এটা মূল বিষয় নয়, মেয়ের নিজ বাপ যেটা উনি হচ্ছেন গার্জিয়ান, তো উনি থাকতে বড় বাবা গার্জিয়ান হয় না। আর আপনার ক্ষেত্রে আপনার কোনো গার্জিয়ান লাগবে না, আপনি রাজি থাকলেই হবে জি। আর যদি একান্ত আপনার পছন্দই না হয় তখন আপনি কী করেছেন আগে, পাস্ট ইজ পাস্ট, আপনি এখন তওবা করে নতুন লাইফ ই করেন এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন, ভালো কিছু আশা করেন জি। আর যদি মেয়েকে অত ধরনের মানে অত ইগনোর করার মতো কিছু না থাকে, গ্রহণ করার মতো যদি হয়ে থাকে তাহলে গ্রহণ করেন, যেহেতু আপনার সাথে একটা সম্পর্ক অলরেডি হয়ে গেছে আগে। আর এখন দেখা যাবে যে পরবর্তীতে আপনি কারো বিয়ে করবেন, সেও কোথাও বিয়ে বসবে, কিন্তু আবার দেখা সাক্ষাৎ হলে আবার আপনাদের মধ্যে সম্পর্ক দেখা দেবে, এমনটা হলো এগুলো হচ্ছে ফাসাদ, এগুলো আল্লাহ পছন্দ করে না। হয় তওবা করলে খালেজভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, আর যদি আশঙ্কা থাকে না যে না আমি এই মেয়ের ক্ষেত্রে আবার পাপে জড়িয়ে যাব, তাহলে আপনার উচিত হবে ওকে বিয়ে করে দেন জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।